subscribe this channel, press bell icon, like this video and share now. Assalamu alaikum viewers, apnake shagotom Android APK Master channel e. To viewers, ajke amar video topic holo kibhabe apni apnar Facebook Messenger theke voice, audio by mp3 kibhabe apni download korben. Eta aaj ami apnaderke dekhabo. তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, তাহলে যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনি সাথে সাথে সেটা আপনার ইউটিউব নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তো সর্বপ্রথম আমি আমার মোবাইলের ফেসবুক মেসেঞ্জার অ্যাপসটি চালু করছি। তো চালু করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে নাম শোহান বিন শোরাব। তো এখানে দুইটা দেখুন, এখানে দুইটা কিন্তু ভয়েস আছে, এখানে দুইটা গান আছে। তো এখন আমি এই দুইটা গান আমি এখন ওপেন করেছি, ইসলামিক গান। তো দেখুন এখানে আপনাকে যদি কেউ আপনাকে SMS করে যদি কোনো ভয়েস পাঠায়, গুরুত্বপূর্ণ কোনো ভয়েস, গুরুত্বপূর্ণ কোনো অডিও বা MP3 যে কোনো কিছু আপনাকে যদি কেউ পাঠায়, তো আজ আমি সেটা আপনি কীভাবে ডাউনলোড করবেন এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো ভিউয়ার্স আপনি যদি মেসেঞ্জারে আপনি এমন যদি কেউ ভয়েস পাঠায় তো আপনি যদি সেই ভয়েসের উপরে এখানে চেপে ধরেন, তো দেখুন এখানে রিমুভ এবং ফরওয়ার্ড একটা অপশন আসছে। তারপরে বাম পাশে যে শেয়ার যে অপশন দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশনে যদি আপনি ক্লিক করেন, তো দেখুন শেয়ার করে আপনি আপনার ফ্রেন্ডে সেন্ড করতে পারবেন, কিন্তু ডাউনলোডের কোনো অপশন কিন্তু এখানে নাই, এখানে ডাউনলোড করার জন্য কোনো অপশন নাই। তাহলে আপনি কীভাবে ডাউনলোড করবেন এটা আজ আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স আপনাদেরকে এই ভয়েস, অডিও বা MP3 ডাউনলোড করার জন্য আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার, ইন্টারনেট ব্রাউজার অ্যাপসের ভিতরে আপনি চলে যাবেন। তো আমি আমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ, গুগল সার্চের এখানে লিখবেন m.facebook.com দিয়ে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনি আপনার প্রোফাইলে লগ ইন করবেন। তো আমার প্রোফাইলটা আগে থেকে লগ ইন করা, তো লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজের যে অপশন এই অপশনে আমি এখন ক্লিক করব। তো মেসেজ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলে যে মেসেঞ্জার অ্যাপসটি আছে সেটা ওপেন হয়েছে। তো আমি এখান থেকে জাস্ট এটা ব্যাকে দিয়ে দিলাম, ব্যাকে দেওয়ার পরে আমি এটা আমার মোবাইলে যে SMS অপশন এটা আমি আপনাকে কেটে দিলাম। তো ভিউয়ার্স এখানে দেখুন যে শোহান বিন শোরাব এই অপশনটি এখানে, কিন্তু আমি শোহান বিন শোরাবের ভিতরে যে দুইটা অডিও ছিল সেটা এখন ওপেন করব। তো আবার এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম, আমার মোবাইলে যে SMS এর মেসেঞ্জার যে সফটওয়্যারটি আছে সেটা চালু হয়ে গেছে। তো আমি আবার ব্যাকে দিয়ে দিলাম। তো দেখুন আমি m.facebook.com এর ভিতরে ঢুকে আমি আমার প্রোফাইলে ঢুকে যখন SMS মেসেজ এই অপশনে যখন ক্লিক করলাম সাথে সাথে দেখুন সেই অডিও দুটি কিন্তু এখানে চলে আসছে। তো আমি যদি এখন এটা ডাউনলোড করতে চাই, তো এখন আমি দেখুন এই অডিওর উপরে জাস্ট এটা ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডিং, তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এখন আমি এটা ওপেন করছি। তো ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি দ্বিতীয়টা একই সিস্টেমে এখানে দেখতে পাচ্ছেন আর একটা ভয়েস, তো আমি এটাও এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডিং ফাইল 3.10 MB, তো এটাও কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি এখন এটা ওপেন করলাম। তো এটাও কিন্তু আমার ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা যদি কম্পিউটার বা ল্যাপটপ যদি ব্যবহার করে থাকেন তাহলে সেখানে আপনারা কীভাবে ডাউনলোড করবেন এটা আমি এখান থেকেই দেখিয়ে দিয়েছি। তো আমি এখান থেকে আমি এটা ডেস্কটপ ফাইল করে নিচ্ছি, নেওয়ার পরে সেই দেখুন এখানে সেই SMS অপশনে চলে গেলাম। আপনার যে ফ্রেন্ড আপনাকে ভয়েস বা SMS পাঠিয়েছে তার SMS অপশনে এভাবে আপনারা চলে যাবেন। ল্যাপটপ বা ডেস্কটপে আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আমি এটা জুম করছি, তো আপনার ভয়েস আপনাদের সামনে এমনভাবে শো করবে। তো আপনারা ডান পাশে এখানে 3 ডট ডট একটা চিহ্ন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে এই যে দেখুন ডাউনলোড অপশন আছে। তো এখানে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ভয়েস বা অডিও বা MP3 কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আপনি এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও কিন্তু এভাবে আপনি এই মেসেঞ্জার থেকে কিন্তু আপনি ভয়েস বা অডিও কিন্তু ডাউনলোড করতে পারবেন এই ক্রোম ব্রাউজার বা যে কোনো ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু মেসেঞ্জার থেকে যে কোনো ধরনের ভয়েস, অডিও, MP3 ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখা যাক এখন আমার যে ফাইলটা আমি ডাউনলোড করেছি সেটা আসলে ডাউনলোড হয়েছে কিনা। তো আমি আমার
ফাইল ম্যানেজারে চলে যাচ্ছে এখান থেকে। তো যাওয়ার পরে ফোন মেমোরিতে আমি চলে গেলাম, ফোন মেমোরিতে তারপরে ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে, তো ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। তো এখানে আমি খুঁজছি, তো ভিয়াস এখানে দেখতে পাচ্ছেন এই যে অডিও ক্লিপ, এখানে দুইটা অডিও ক্লিপ চলে আসে। তো আমি এই দুইটা ওপেন করছি, দেখুন। তো আমি এবার ব্যাকে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার যে আমি যে দুইটা আমি ডাউনলোড দিয়েছিলাম সেটা কিন্তু আমার ফোন মেমোরিতে ডাউনলোড যে ফোল্ডার সেই ফোল্ডারে কিন্তু দুইটা অডিও ক্লিপ কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ভিউয়ার্স আপনারা খুব সহজে কিন্তু মেসেঞ্জারের বিভিন্ন ধরনের ভয়েস MP3 অডিও কিন্তু আপনার ফাইলে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা নোটিফিকেশন আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এই পর্যন্ত এখানে শেষ করেছি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।